প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এপিসোড 39। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে। একটা খুশির খবর দিয়ে আজকের এপিসোড শুরু করা যাক। আমার প্রথম চ্যানেল গৌরব তপাদার, সেখানে 5,24,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমার সেকেন্ড চ্যানেল ভয়েস অফ গৌরবে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এবং আরেকটা সিলভার প্লে বাটনের অপেক্ষা করছি আমি। এবং আমার যে থার্ড চ্যানেল প্রেত কথা, এই চ্যানেলের 1,00,000 সাবস্ক্রাইবারের অপেক্ষায় এখন। পুরোটাই তোমাদের উপর নির্ভরশীল। বেশি বেশি করে শোনো, বেশি বেশি করে প্রেত কথাকে শেয়ার করো, যাতে থার্ড 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, যাতে থার্ড সিলভার প্লে বাটনটাও চলে আসে। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে একেবারে প্রথম ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন তৃষা জানা। তৃষা আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন প্রেত কথার ইমেল অ্যাড্রেসে। সো তৃষা যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে, আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আমি তোমাকে কিছুদিন আগের ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই। আমি যেখানে থাকি ওটা একটা গ্রাম, নামটা জানাতে চাই না। আমার বাড়ির পাশে একটা ছোট ছেলে আছে, বয়সটা ঠিক জানি না, কিন্তু ও 3-তে পড়ে। কিছুদিন ধরে তার ভীষণ জ্বর হয়। সবাই প্রথমে ভাবে যে স্বাভাবিক জ্বর, তবুও এই সময় বলে আমরা সবাই বেশ ভয় পেয়ে যাই। ডক্টর দেখানো হয় এবং ডক্টর বলে যে এটা স্বাভাবিক জ্বর, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বাচ্চাটার জ্বর আর কমে না। এরপর ঠিক 4 দিনের মাথায় বাচ্চাটা খাওয়া শুরু করে। খাওয়া মানে এতটাই খাওয়া যে কল্পনা করা যায় না ওইটুকুনি একটা বাচ্চা এতটা খেতে পারে। এর আগে পর্যন্ত বাচ্চাটাকে যখনই তার মা খেতে বসাতো, তখনই বাচ্চাটা সবসময় বায়না করতো যে সে খাবে না। খাওয়া নিয়ে তার মারাত্মক প্যাক না। বাড়ির লোক হয়রান হয়ে যেত খাওয়াতে না পেরে। কিন্তু এই বাচ্চাটাই হঠাৎ করে এত খাওয়া শুরু করে যে বিষয়টা সকলের চোখে খুব অস্বাভাবিক লাগে। তারপর তার ব্যবহার পুরোপুরি পাল্টে যায়। হঠাৎ করে একজন মারা যাওয়া লোকের নাম বলতে থাকে আর বারবার বলে যে আমি সে। এখানে আমি লোকটার নাম জানালাম না, আর ওই লোকটির মতোই আচরণ করতে থাকে। আর ওই লোকটা মারা গেছিল বিশ্বকর্মা পুজোর 11 দিন আগে। তারপর ছেলেটির বাড়িতে সবাই ভয় পেয়ে যায়। তারা গুনিনকে ডাকে। তখন গুনিন আসে। গুনিন এসে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, কি নাম তোমার? তখন বাচ্চাটা সেই লোকটার নাম বলে যেই লোকটা বিশ্বকর্মা পুজোর 11 দিন আগে মারা গেছে। গুনিন তাকে জিজ্ঞাসা করে যে কি নাম, তুমি কোথা থেকে এসেছ? তখন ছেলেটা বলে যে আমি অমুক, সেদিন এই ছেলে আমার অস্থি যেখানে রাখা হয়েছিল সেখানে গিয়ে প্রস্রাব করে, আর সেদিন পূর্ণিমা ছিল। এই কথা বলার পর জানা যায় ছোট ছেলেটা তার বন্ধুদের সঙ্গে একই জায়গায় ছিপ ফেলতে গেছিল, সেখানেই সব হয়েছে। গুনিন তখন তার নিজের কাজ করতে করতে তাকে বলে যে তুমি এখন এখান দিয়ে চলে যাও। সে বলে যে না, আমি যাব না। একটা বৃদ্ধ লোকের গলা একটা বাচ্চার মধ্যে থেকে আসছে। বাচ্চাটা যখন কথা বলছে একদম বৃদ্ধ মানুষের গলা, এবং গলাটা প্রত্যেকের পরিচিত। এই গলা সেই মানুষটির যিনি মারা গেছেন বিশ্বকর্মা পুজোর 11 দিন আগে। খুব অদ্ভুত একটা দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যাবে না। চোখের সামনে একটা বাচ্চা ছেলে বৃদ্ধ লোকের গলায় কথা বলছে, এবং গুনিন তখন বলে কেন যাবে না তুমি, তুমি চলে যাও, বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ? তখন সে বলে যে আমি চলে যাব, ঠিক আছে বলে গুনিন তখন তার নিজের কাজ করতে শুরু করে। গুনিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে চলে গেছো আমরা বুঝবো কীভাবে? তখন সে বলে যে হচ্ছে আমি একটা গাছের ডাল ভেঙে দিয়ে চলে যাব। গুনিন বলে ঠিক আছে। তখন গুনিন নিজের কাজ করতে করতে, মন্ত্র পড়তে পড়তে বলে যে ওকে একটা কলসি এনে দাও, এবং তখন বাচ্চাটিকে বলে এই কলসিটা তোমাকে দাঁতে করে নিয়ে ওই গাছ পর্যন্ত যেতে হবে। গুনিন তাকে কলসিটা দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এটা তুলতে পারবে তো? তখন ছেলেটার মধ্যে দিয়ে লোকটা বলে যে এটা খুব ভারী, হালকা কিছু দাও। তখন তাকে একটা জুতো দেওয়া হয়। তখন ছেলেটা ওটা মুখে কামড়ে নিয়ে রাস্তায় আসে। সে প্রথমে যেখানে তার বাড়ি ছিল ওইদিকে কিছুটা যায়, তারপর বলে না আমি এখনকার বাড়ি যাব বলে সে একটু ঝুঁকে হাঁটতে শুরু করে। বর্তমানে সে যেই বাড়িটাতে থাকতো, মানে মৃত্যুর আগে পর্যন্ত সে যে বাড়িতে থাকতো, সেই দিকে হাঁটতে থাকে, এবং সেই দিকে কুঁজো হয়ে কিছুটা হাঁটতে হাঁটতে মুখে জুতোটা নিয়ে সে একটা গাছের তলা পর্যন্ত আসে, এবং তারপর সে সেখানে ওই জুতোটা মুখ থেকে ফেলে দেয়, এবং সেই সময় গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ে যায় আর বাচ্চা ছেলেটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বোঝা যায় সেই আত্মা, সেই বয়স্ক লোকের আত্মা বাচ্চাটার মধ্যে থেকে চলে গেছে।
তারপর সব কিছু ঠিক হয়ে গেছে ভেবে সবাই চলে আসে। গুনিন তার কিছু মন্ত্র পড়ে একটা পেরেক পুঁতে দিয়ে আসে সেই জায়গায়। সব স্বাভাবিক, কিন্তু তার পরদিন আবার দুপুরবেলা ঠিক 12টার দিকে বাচ্চাটা বলতে থাকে, আমাকে খেতে দাও, আমি অমুক, আমি মাংস খাবো, আমাকে মাংস খেতে দাও। বাচ্চাটার গলা থেকে আবার হুবহু সেই বৃদ্ধ লোকের গলা বেরিয়ে আসছে। তখন তার বাড়িতে বুঝতে পারে যে আবার বাচ্চাটার মধ্যে সেই আত্মা প্রবেশ করেছে। তখন বাড়ির লোক সে বাচ্চার সঙ্গে ভালোভাবে কথা বলে, বলে আজকে তো মঙ্গলবার, আজকে আমার বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তখন বাচ্চাটা বলে, না আমি খাবো না। তখন বাড়ির লোক তাকে বলে যে ইম্পসিবল, আজকে আমার বাড়িতে নিরামিষই হবে। তখন বাচ্চাটা আবার সেই বৃদ্ধ লোকের কণ্ঠে বলে, ঠিক আছে খাবো, যদি নিরামিষ অম্বল হয় তাহলে খাবো, আমায় খেতে দাও। এই খবর গুনিনের কাছে চলে যায়। গুনিন আবার আসে, তাকে জিজ্ঞাসা করে যে তুমি আবার কেন এসেছো। তখন সেই বৃদ্ধ লোকটি বাচ্চার মধ্যে থেকে বলে, আমাকে আমার ছেলে বৌমা খেতে দেয়নি, আমার আত্মার শান্তি হয়নি, এখনও আমার অস্থি ওই গাছের নিচে রেখেছে, ভাসায়নি এখন ওরা। তখন সত্যিটা জানা যায় যে একটা অস্থি আদি গঙ্গাতে ভাসিয়েছে আর একটা অস্থি ওখানেই আছে। এটা শুনে গুনিন আবার আগের মতো তাকে চলে যেতে বলে, আর যেভাবে গাছের গোড়ায় পেরেক মারে ওইভাবে আরও 5টা পেরেক মেরে দিয়ে আসে। কিন্তু এখনও সব কিছু ঠিক হয়নি। সেদিন আবার বিকেলবেলা ছেলেটা ওই বৃদ্ধটার নাম বলে আর বলে, আমি অমুক, আমাকে এক্ষুনি 100টা মিষ্টি এনে দাও, আমি খাবো। এটা শোনার পর আবার গুনিন আসে, তাকে জিজ্ঞাসা করে, তুমি বারবার কেন আসছো। তখন বৃদ্ধ লোকটি বাচ্চার মধ্যে থেকে বলে, আমি এখান থেকে কাউকে একটা আমার সঙ্গে নিয়ে যাব। তখন ছেলেটার বাবা মা ভীষণ কান্না করতে থাকে আর বলে, আমার ছেলেকে নিয়ে যেতে দেবো না, আর অন্য কাউকেও নিয়ে যেতে দেবো না, তুমি যা খাবে বলো, সোনা রূপো যা বলবে এনে দেবো। তখন ছেলেটি ওই বৃদ্ধের মতো কান্না করে বলতে থাকে, আমাকে আমার ছেলেরা খেতে দেয়নি, তার সঙ্গে তার ছেলেরা যা যা অত্যাচার করে সেগুলো সে বলতে থাকে। তারপর বলে, ওই গাছের চারদিকে চারবার ঘুরবি, 4টে পেরেক মারবি, আর ওষুধ দিয়ে ঘর বন্ধ করবি, নইলে আমি আবার আজ রাত 4টে আসব। দিয়ে তাকে আবার ওই গাছের গোড়ায় নিয়ে যাওয়া হয়, আর যেভাবে বলেছিল ঠিক সেইগুলো করে গুনিন, আর ওষুধ দিয়ে ঘর বন্ধ করা হয় আর কিছু পুজো করা হয়। আজ শুক্রবার, মাঝে আর কোনো অসুবিধা হয়নি, ছেলেটা এখন সুস্থ। কিন্তু ছেলেটা তার সঙ্গে কি হয়েছিল কিছু জানে না। ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওই সময় তোর সাথে কি হয়েছিল, তখন ছেলেটা কোনো উত্তর দিতে পারে না। এই ছিল ঘটনা। এরপর তৃষা আরেকটু লিখেছে যে, আমি তোমার বলা সব ঘটনাগুলো শুনতাম, কিন্তু মনে মনে কোয়েশ্চেন হতো যেগুলো কি সত্যি হয়, কিন্তু আমাদের এখানে যখন হলো দেখে বুঝতে পারলাম যেগুলো সত্যি হয়। ভালো লাগলে ঘটনাটা পড়বে। লর্ডস অফ লাভ, গৌরব দা, ভালো থাকবে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল অন করে দিও। আর ঘটনা শেষে একটাই কথা বলবো যে প্রীতকথা কোনো রকমের অন্ধবিশ্বাস কালো জাদুকে সাপোর্ট করে না। প্রীতকথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাগুলিকে সকলের সামনে তুলে ধরা। আর প্রীতকথা কিন্তু কোনোভাবেই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। প্রীতকথা কখনোই ঘটনাগুলিকে যাচাই করে না। ঘটনা সত্যি নাকি মিথ্যে পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর, বিশ্বাস করা আর না করা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই ঘটনাগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়াই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো প্রীতকথাকে। 1,00,000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি চাই। আর কি বলবো যে প্রত্যেক শুক্র এবং রবিবার রাত 10টার সময় প্রীতকথার এপিসোড আসে অনলি অন প্রীতকথাস ইউটিউব চ্যানেল। আর আগের দিনের কিছু কমেন্ট পড়ার আছে, কয়েকটা কমেন্ট পড়ে দিই। সেটা হচ্ছে, এখানে বলছে মৌসুমি মুর্মু লিখেছিল আগের দিনের ভিডিওতে লিখেছিল, দাদা তুমি প্রতিটা ঘটনা আমাদের সামনে এত সুন্দরভাবে প্রতিস্থাপন করো যে তোমার ঘটনাগুলো না শুনে থাকতেই পারি না। এছাড়া গার্গী কুণ্ডু কমেন্ট করেছে, শোনার আগে লাইক করলাম কিন্তু আগে তাড়াতাড়ি করে শাউট আউট পর্বটা শুনলাম, আমার নামটা নিলে না, যে আজকে নিও প্লিজ, ভালো থেকো আর তোমার চ্যানেলটা আরও বড় হোক, টেক লাভ।
দেখো শাউট আউট পড়বে, প্রত্যেকের নামই টুকটাক টুকটাক করে ঘুরে ঘুরে নিশ্চয়ই আসবে। যাদের যাদের কমেন্টগুলো আমি দেখব, ভালো লাগবে যে কমেন্টগুলো সেগুলো আমি নিশ্চয়ই পড়ব। আমি ন্যাচারালি সেই কমেন্টগুলোকে অ্যাভয়েড করে যাই, যে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট এই টাইপের কমেন্টগুলোকে অ্যাভয়েড করি, যারা কিছু সত্যি এমন কিছু লেখে যেটা পড়ে আমার খুব ভালো লাগে সেই কমেন্টগুলোকে আমি পড়ি, বা কিছু এমন কমেন্ট যেগুলো হচ্ছে আমার মনে হয় যে ইয়েস ইট ইজ ফর মাই ইম্প্রুভমেন্ট, সেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ি। বিশেষ করে এই যে যেই কমেন্টগুলোর মধ্যে একটা আবেগ থাকে, ভালোবাসা থাকে, সেই কমেন্টগুলো আমি সবার আগে পড়ি। সো বুঝতেই পারছো কোন কমেন্টগুলো পড়ি। এবং প্রেতকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, না প্রেতকথার ঘটনা পাঠাতে হলে সমস্ত ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিলাম, আমার অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিলাম। সো ডিসক্রিপশন সেকশন দেখলে সব লিঙ্ক পেয়ে যাবে ঘটনা পাঠানোর জন্য কী কী করতে হবে সেগুলো। আর যারা নতুন তাদের জন্য বলে দিই যে ফেসবুকে মেসেজ করলেও হবে, প্রেতকথার পেজ ইনবক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর নইলে মেইল করতে হবে ভয়েস অফ গৌরব অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে। যেমন মদমুন্না হোসেন লিখেছে, মোহাম্মদ মুন্না হোসেন লিখেছে, আমার প্রথমটা ভালো লেগেছে ভাই, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড, আমার নাম মুন্না, আমি জামালপুর থেকে বলছি, হাই মুন্না। শুক্লা লিখেছে, দাদা তোমার ভিডিওর মাঝে যে হাসির আওয়াজটা হলো হঠাৎ ওটা শুনে খুব ভয় পেয়ে গেলাম, দুর্দান্ত ভয় লাগলো দাদা। পিয়ালি ঘোষ লিখেছে, দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা দাদা ভাই, প্রতিবারের মতো এবারও অসাধারণ লাগলো তোমার কণ্ঠে ভূতের গল্প, ভূতের গল্প নয় কিন্তু ঘটনা। দীপজ্যোতি মণ্ডল লিখেছে, তোমার মুখ থেকে শুনলে সবগুলো ঘটনাই হেবি লাগে দাদা, রবিবারের অপেক্ষায় থাকলো। গোপাল রয় লিখেছে, দাদা আমারও ইচ্ছা আছে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সত্যি ঘটনা তোমাকে বলবো, আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে একটু ভয় ও ভালো লাগলো, অবশ্যই পাঠিয়ে দাও গোপাল। রাই মালাকার লিখেছে, কাল শুনবো গো, আজ লাইক দিয়ে রাখলাম, অনেক ভালোবাসা নিও। ওকে জয়া ছাড় লিখেছে, আজ সকালে আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো, তোমার ভয়েসটা শোনার জন্য ফোনে রিচার্জ করলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ। আমি জয়াকে একটা লাভ রিয়াক্ট এক্ষুনি এই মুহূর্তে লাইভ করলাম। ত্রিশানি বোস লিখেছে, ভয়েসটা এত সুন্দর যে তার কোনো তুলনা হয় না, ওকে থ্যাংক ইউ। তার সাথে গল্প দুটো জাস্ট অসাধারণ, গল্প নয় ঘটনা, ঘটনা। আমি রোজই কমেন্ট করি বাট তুমি কোনোদিনও আমার নাম বলো না, জানি না কবে বলবে, হাই ত্রিশানি বোস হাই। তিয়াশা কর্মকার লিখেছে, দাদা এই এপিসোডের অপেক্ষায় ছিলাম, যাই হোক চলে এলো, দারুণ ইন্টারেস্টিং এবং ভয়ানক হবে, বুঝে গেলাম কাল শুনবো, আজ ভয় লাগবে, লটস অফ লাভ দাদা। পাপড়ি দে কমেন্ট করেছে, এই ফার্স্ট টাইম আমি রাতেই শুনছি, সাহস করে এতদিন পরে সকালে শুনতাম, ওকে রাত্রিবেলা শুনবে তাহলে বেশি মজা লাগবে, লাভ রিয়্যাক্ট করলাম। শর্মিষ্ঠা সরকার লিখেছে, তোমার গল্পের অপেক্ষায় ছিলাম, গল্প নয় ঘটনা, সবাই গল্প কেন লিখছ, প্রেতকথার ট্যাগলাইনটা দেখো, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়, এটা ঘটনা গল্প নয়, তোমার গল্পের অপেক্ষায় ছিলাম, আগামী দিন আরও অনেক গল্প নিয়ে এসো, দুদিনের জায়গায় তিন চার দিন গল্প দাও না, দুদিনই ঠিক আছে, তোমার ভয়েসে গল্প শুনতে অপেক্ষায় থাকি, ফ্রাইডে সানডে, হ্যাপি দুর্গাপূজা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। এছাড়া কমেন্ট করেছে রূপা দেইধার, তারপর দিব্যমালা ঘোষ, কৌশিক শাহ, সুদীপা মুখার্জি, মৌসুমী শি, রাকেশ সরকার, সৌরভ সরকার কমেন্ট করেছে, নন্দিনী সিং, রিয়া পাল, চয়ন চৌধুরী, কাব্য লিখেছে 7.49, কে কে হাসিটা শুনছ ব্যাকগ্রাউন্ডে, নূপু মুখার্জি, সৌমি দাস, অর্কদীপ কর্মকার, মহাদেব মণ্ডল, শিল্পী দাস কমেন্ট করেছে, সত্যব্রত মাইকাপ, রূপা মিত্র, অস্মিতা বড়ুয়া, দেবাঞ্জন, পূর্বী প্রামাণিক, হাসির কথাটা বলতে মনে পড়লো, লাস্ট এপিসোড আমি যখন রেকর্ড করছিলাম সেই সময় আমি কানে যখন হেডফোন দিয়ে রেকর্ড করছি, আমি বেসিক্যালি সমস্ত অডিওস অফ রাখি, তখন শুধুমাত্র নিজের ভয়েসটাকে রেকর্ড করি, এবার কোনো মতে ওই হাসির ছোট্ট পার্টটা অন হয়েছিল, আর আমি যখন জাস্ট এই হাসির পার্টটা করছি ঠিক ওই জায়গাতেই ওই জিনিসটা ছিল, আর ওই হাসিটা যখন হঠাৎ আমার কানে হেডফোনে বেজে উঠেছে, আমার মনে হয়েছে ঠিক আমার পেছন থেকে কেউ একজন হেসছে, আর আমি ভয় হেডফোন খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে, আর কী হলো কী হলো, তারপর দেখলাম ওকে না, আমার হাসিটা রেকর্ডিংয়ের মধ্যে ছিল। সো এটা আমার প্রেতকথা রেকর্ড করতে করতে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স, তো এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করা খুব ভালো লাগে। সো পরের শুক্রবার আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো থেকো, পুজো খুব ভালোভাবে কাটিও, আর আর কি, হ্যাপি পূজা।